বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের সুযোগ পেল স্বল্প আয়ের 46 জন রোগী। এর মধ্য দিয়ে সারা দেশে প্রায় 2000 রোগীর বিনামূল্যে অপারেশন করেছে প্রতিষ্ঠানটি। ফজলে রাবি সৌরভের প্রতিবেদন। স্বল্প আয়ের মানুষদের জন্য চোখের ছানি একটি ব্যয়বহুল অপারেশন, আর তাই গরিবদের সেবায় বিনামূল্যে ছানি, নেত্রনালী ও চোখের মাংস বৃদ্ধি অপারেশনের উদ্যোগ নিয়েছে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। দেশের প্রত্যন্ত অঞ্চলে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে রোগ নির্ণয় করে জটিল রোগীর অপারেশন করা হচ্ছে ঢাকাতে। বুধবার ও বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের 46 জন রোগীর বিনামূল্যে অপারেশন করা হয়। তারা অত্যন্ত আন্তরিকতার সাথে আমার চোখ অপারেশন করেছেন এবং খুব মানে আমাদের সাথে খুব সহানুভূতির সাথে আমাদের আমার সাথে কাজ করেছেন। সবাই আমরা 4 জন আসছি গ্রাম থেকে, তো এখন আসাও কাল থেকে আছি, ভালোই আছি, এখনও আমার একটা ভালো লাগলো। পরিবেশ জন্য ভালো কাজ হয়েছে, আমরা দূর থেকে এসেছি আল্লাহর রহমতে, তারা আল্লাহ তাকে ভালো করুক। সংশ্লিষ্ট চিকিৎসক জানান, দুস্থদের সেবায় আগে থেকে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এবং ভিশন কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এ ধরনের ক্যাম্প প্রক্রিয়া চলে আসছে। 46 জন আজকে আমাদেরকে আমরা আবার নিয়ে এসেছি, আমাদের খরচই। গতকালকে পরীক্ষা নিরীক্ষা হয়েছে, গতকালকে থাকা খাওয়া আমরা সব ব্যবস্থা করেছি, আজকেও আমরা সবার অস্ত্রোপচার করে দিব বিনা পয়সায়। এই সেবা বাংলাদেশে শুধু একমাত্র বসুন্ধরা চক্ষু হাসপাতালই এই সেবা বাংলাদেশে দিয়ে থাকে। ক্যাম্পের মাধ্যমে সারা দেশের প্রায় 2000 চক্ষু রোগীর বিনামূল্যে অপারেশন করেছে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।